2026 টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে সরাসরি 12টি দল, বাংলাদেশ কি খেলতে পারবে? আসুন দেখে নেই বিস্তারিত। ভারতের দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে চার ছক্কার টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের। আবার দুই বছর পর 2026 সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপের দশম আসরেও অংশ নেবে 20টি দল। ইতিমধ্যে সেই আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে 12টি দল। স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত এবং শ্রীলঙ্কা, আর নবম আসরে সুপার এইটে খেলা 8 দল সরাসরি খেলবে দশম আসরে। ভারত ছাড়া বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিং এগিয়ে থাকার সুবাদে সরাসরি 2026 আসর খেলায় টিকিট কাটবে 3 দল। র্যাঙ্কিং অবস্থা অনুযায়ী তারা হলো নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সব মিলে হলো 12 দল, আর বাকি 8 দল আসবে বাছাই পর্ব পার করে। বাংলাদেশ যেহেতু 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলেছে, সেহেতু সরাসরি 2026 টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, যেখানে বাছাই পর্বে কোনো ঝামেলা নেই বাংলাদেশের। শুভকামনা রইল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।